नमस्कार बंधुरा, स्वागत सबाई के डिफेंस शो बांगलार नतून एक भिडियोते। बंधुरा आजकल भिडियोते फिलिस्तीन टुकड़ो हवार हास्यकर इतिहास एवं मुस्लिम विश्वर आसल वकर बेपारे जानब। जे 57 देशर मध्यप्राच्यर मिनि सुपार पावर इजराइल नाम सुनले लुंगिर बाधन ढिले हो जाए। बंधुरा 1945 साले द्वितीय विश्वयुद्ध समाप्त हार पर यूरोपर निर्तित यूदीरा तर सुरक्षित ठिकाना बा देशर निर्माण जो एके एके जेरुजालेम एवं फिलिस्तीने प्रवेश शुरू कर दे। कारण ओ पुरो अंचलटी यहूदी सम्प्रदाय मानुष्टर उत्पत्ति स्थल और आदिम बसस्थान जेटी के चिराचरित भावे बर्बर मुस्लिम आक्रमणकारीरा निजे दखले निये आसे। प्रबल इहुदी जनसंख्या जा यूरोप थेके आसे ता 1947 साल पर्यन्त प्रबल आकार धारण करे, जेटी फिलिस्तीने इहुदी एवं मुस्लिम मध्य तीव्र लड़ाई शुरू कर दे। विशेषकर जखन भारतेर मतई ब्रिटिशरा तादेर कापड़ गुछिए पुरो फिलिस्तीन त्याग करे। ब्रिटिशराई विश्वयुद्धेर समय इहुदीदेर इजराइल राष्ट्रे जन्मेर जन्य प्रतिश्रुति दियेछिलो, किन्तु ता भंग करेई तारा पालाय। এবং বন্ধুরা 1947 সালেই ব্রিটিশদের ফিলিস্তিন ত্যাগ করার পরে ইউনাইটেড নেশন এই সমস্যার সমাধানের জন্য একটি রেগুলেশন পাস করে যার মাধ্যমে ফিলিস্তিনকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি ইহুদিদের জন্য এবং একটি মুসলিমদের জন্য। তবে এরপরই 1948 সালেই উত্তেজনা চরম আকার ধারণ নেয় যখন ইহুদিরা 14 মে তাদের ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা করে। তবে বন্ধুরা এটা তো বর্তমানে আমরা সবাই জানি বর্বর জাতি অন্য ধর্মের মানুষদের মানুষ মনে করে না, তাদের একমাত্র উদ্দেশ্যই হলো ইসলামিক ওয়ার্ল্ড। আর যার কারণে আরব বিশ্ব ইসরায়েল দেশকে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং ফিলিস্তিনিদের কপালে 2.5 ইঞ্চির পেরেক ঠুকে দেয়। বন্ধুরা এর ফল হিসেবেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরের দিনই 1948 সালের 15 মে আরব বিশ্ব ইসরায়েল আক্রমণ করে এবং এই ভয়ঙ্কর যুদ্ধে 10 মার্চ ইসরায়েল আরব বিশ্বের লুঙ্গি খুলে 1949 সালের 10 মার্চ দেশকে মুক্ত করে। কিন্তু এত বড় ধোলাই খাওয়ার পরও আরবের মাথামোটা দেশগুলি আবারও তাদের লুঙ্গির বাঁধন টাইট করে এবং বহু ছোট ছোট কনফ্লিক্টের পর অবশেষে আরবের 5টি দেশ ইজিপ্ট, সিরিয়া, জর্ডান, ইরাক এবং সৌদি আরব ডাইরেক্টলি একসাথে ইসরায়েল আক্রমণ করে বসে 5ই জুন 1967 সালে, যার ব্যাক সাপোর্টে ছিল লেবানন এবং পাকিস্তান। এদের একটাই উদ্দেশ্য ছিল ইহুদিদের বিনাশ ঘটিয়ে পুরো ইসরায়েলকে ফিলিস্তিনের অন্তর্ভুক্ত করা। বন্ধুরা এই যুদ্ধে যদি দু তরফের হাতিয়ার দেখি তো ইসরায়েলের সামরিক সক্ষমতা হিসেবে ছিল অনেক কম। ইসরায়েল 50,000 অ্যাক্টিভ ট্রুপস এবং 2,14,000 রিজার্ভ সৈন্য এরই সাথে তাদের কমব্যাক্ট এয়ারক্রাফ্ট 250 থেকে 300টি এবং 800টি ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ লড়ে। অপরদিকে আরব বিশ্ব তাদের বিপুল সংখ্যা নিয়ে ইহুদিদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুসলিম দেশগুলির টোটাল ট্রুপস ছিল 5,67,000, কমব্যাক্ট এয়ারক্রাফ্ট ছিল 957টি এবং টোটাল ট্যাঙ্কের সংখ্যা ছিল 2,504টি। তো বন্ধুরা ইজিপ্ট, সিরিয়া, জর্ডান, ইরাক এবং সৌদিকে পিছন থেকে আরও বেশ কিছু দেশ সহযোগিতা করেছিল সৈন্য হাতিয়ার দিয়ে, যার মধ্যে অন্যতম ছিল লেবানন এবং পাকিস্তান। তবে প্রথম দিকে এই যুদ্ধে তারা সাফল্য পেলেও ইসরায়েল তাদের বিমান বাহিনীর দ্বারা পাল্টা আক্রমণ করে 5টি দেশের কোমর ভেঙে দেয় এবং প্রথমে ইজিপ্টের সাইনাই পেনিনসুলাকে নিজেদের দখলে নিয়ে আসে। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী ইরাক, জর্ডান এবং সৌদিকে পিছনে সরিয়ে ওয়েস্ট ব্যাঙ্কের ইস্ট জেরুজালেম নিজেদের দখলে নিয়ে আসে এবং 4 দিনের মাথায় সাইনাই পেনিনসুলা সহ গাজা স্ট্রিপকেও ইসরায়েল নিজেদের দখলে নিয়ে নেয়। বন্ধুরা এত বড় গুঁতো খাওয়ার পর আরবের দেশগুলি ভালোভাবে বুঝতে পারে তাদের ইমানি শক্তির ক্ষমতা দৌড় কতদূর। তাই ইজিপ্টের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের যুদ্ধ থেকে পিছনে সরে আসে, কারণ এই যুদ্ধে ইজিপ্টের বিমান বাহিনীকে পুরো ধ্বংস করে দেয় ইসরায়েলি বিমান বাহিনী, তাও আবার গ্রাউন্ডের অবস্থায়। আকাশে ফ্লাইং করার কোনো সুযোগই দেয়নি ইসরায়েল, কিন্তু নাছোরবান্দা সিরিয়ার প্রেসিডেন্ট গোলান হাইটস থেকে ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখে ট্যাঙ্কের মাধ্যমে এবং ইসরায়েলের ভিতরে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করার ব্যর্থ চেষ্টা চালায়, যেখানে ইসরায়েলের বীর সৈনিকরা শক্ত দুর্গের মতো তাদের ট্যাঙ্ক ফোর্স নিয়ে দাঁড়িয়েছিল। অবশেষে চারদিক ম্যানেজ করার পর ইসরায়েল সৈন্যবাহিনী তাদের ট্যাঙ্ক বহন নিয়ে গোলান হাইটসকেও তাদের দখলে নিয়ে আসে, যার পর সিরিয়াও যুদ্ধের ময়দানেই লুঙ্গি খুলে গোলান হাইটস ছেড়ে পালায় এবং 10ই জুন অবশেষে 6 দিনের যুদ্ধে ইসরায়েল তাদের সীমানাকে বৃদ্ধি করে বিশাল জয় নিয়ে আসে। এবং এরই সাথে আরও একটি হাস্যকর ইতিহাস মুসলিম বিশ্বের জন্য কাদামাটি অক্ষরে লেখা হয়, অপরদিকে ইসরায়েল সোনালি অক্ষরে তাদের বিজয় কাহিনী খোদাই করে। বন্ধুরা ভাবতে অবাক লাগে এতগুলি দেশ একটি পিচকে ইসরায়েলের সাথে তাদের কথিত ইমানি শক্তির দ্বারা পেরে ওঠেনি। ইসরায়েলের লুঙ্গি খোলা মার খেয়ে যুদ্ধের ময়দানে তারা লুঙ্গি ছেড়েই অর্ধনগ্ন অবস্থায় পালিয়ে যায়। তবে ইজিপ্ট পরবর্তী সময় ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করায় ইসরায়েল সাইনাই পেনিনসুলা তাদের ফিরিয়ে দেয়, যার মধ্যে ছিল গাজা স্ট্রিপ।
যেটি বর্তমানে হামাস নামে জঙ্গি সংগঠনের দখলে। কিন্তু বাকি দেশগুলি আবারও নতুন লুঙ্গি পরিধান করায় ইস্ট জেরুজালেম এবং গোলান হাইটস ইসরায়েলের দখলেই থেকে যায়। বন্ধুরা, এই ছয় দিনের লড়াইয়ে ইসরায়েল খুব সহজেই জয়লাভ করে, আরবের পাঁচটি দেশের ব্যাপক ক্ষতি করে, যেখানে ইসরায়েলের ক্ষতি ছিল খুবই সামান্য আরব বিশ্বের তুলনায়। ইসরায়েলের মাত্র 776 থেকে 983 জন শহীদ হয় এবং আহত হয় 4517 জন। এরই সাথে ইসরায়েলের 400টি ট্যাঙ্ক এবং 46টি এয়ারক্রাফ্টই ধ্বংস হয়। তবে একা ইসরায়েলের কাছে পাঁচটি দেশের মধ্যেই ইজিপ্টেরই 9800 থেকে 15000 জন পটল তোলে, জর্ডানের 696 থেকে 700 জন এবং সিরিয়ার 1000 থেকে 2500 জন পটল তোলে। অপরদিকে ইরাকের 10 জন সফলভাবে জাহান্নামের দরজায় পৌঁছে যায়। বন্ধুরা, ইসরায়েল তাদের দুর্ধর্ষ বীরতা দেখিয়ে শত শত ট্যাঙ্ক এবং 452টির বেশি এয়ারক্রাফ্টকে ধ্বংস করে দেয়, এবং এ থেকে বোঝাই যাচ্ছে সবথেকে বেশি ক্ষতি হয় ইজিপ্ট বা মিশরের, এবং সবথেকে কম ক্ষতিগ্রস্ত দেশটি ছিল সৌদি আরব। তাতে সৈন্য সংখ্যা বলো, এয়ারক্রাফ্ট বলো কিংবা ট্যাঙ্ক, সব কিছুতেই মিশরের বেশি ক্ষতি হয়। অপরদিকে সবথেকে কম ক্ষতি হয় সৌদি আরবের, কারণ বন্ধুরা, কাপুরুষ সৌদি তো প্রথমেই ইসরায়েলের মার খেয়ে যুদ্ধের ময়দানেই লুঙ্গি খুলে দিয়েছিল। তবে ওই বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, এরাও সেই প্রকার। হলো চ্যাটের বাল। আবে সালে তুমি মেরে মাফ করনা, গুসসে মে ইদর উদর নিকল জাতা হুম। আহা, এই প্রকার ধোলাই খাওয়ার পর তারা আবারও ইসরায়েল আক্রমণ করে 1973 সালের 6ই অক্টোবর, যা রমজান ওয়ার বা অম কিপুর ওয়ার নামে পরিচিত। এবং বন্ধুরা, এই অম কিপুর যুদ্ধেও ইসরায়েল 25ই অক্টোবর 20 দিনের যুদ্ধে জয়লাভ করে। তোমরা এই যে ম্যাপটি দেখছো, এর কারণই হলো আরব মাথামোটা বিশ্বের যুদ্ধ করার নেশা, যার কারণে ফিলিস্তিন বর্তমানে ওয়েস্ট ব্যাঙ্ক এরিয়ায় এতগুলি টুকরোতে বিভক্ত। তাই এর আসল ড্রাইভার কার, ইসরায়েল নাকি আরব বিশ্বের? আরব বিশ্ব যদি 1947 সালের ইউএনের ফিলিস্তিন ইসরায়েল পার্টিশনের ম্যাপটি মেনে নিত, তাহলে আজ ফিলিস্তিনিদের অবস্থা এতটা খারাপ হতো না। এ থেকেই বোঝা যায় মুসলিম বিশ্ব হলো একটি মাথামোটা বিশ্ব, যার প্রমাণ তারা বর্তমানেও মাঝে মধ্যেই দিয়ে থাকে। ব্যাস, এই ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।